জনগণের পার্লামেন্ট গঠনে আন্দোলনের বিষয়ে একমত হয়েছে জানিয়ে দেব আওয়ামী লীগে কোনো ভদ্র সুশীল দেখছেন না রিজভি আরও জানিয়ে দেব বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপুড়নে ছাত্রলীগ জড়িত এদিকে শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান এবং সর্বশেষ জানিয়ে দেব মুখ্যমন্ত্রী নির্বাচন নাটকে কিছু ঘটতে যাচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জনগণের পার্লামেন্ট গঠনে আন্দোলনের বিষয়ে একমত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর আন্দোলন জোরদারে করণীয় ঠিক করতে সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নির্দলীয় জোটের সারিক সাম্যবাদী দল এবং রাতে ডেমোক্রেটিক লীগের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের আট সদস্যদের প্রতিনিধি দল নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম অন্য সদস্যরা হলেন পুলেট বোর সদস্য মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ সাইফ মাহমুদ জুয়েল মেহবুব মিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান শামসুল হক ভুলু নুরুদ্দিন ঢালি ও সুমন হাওলাদার ডেমোক্রেটিক লীগের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ইয়াহিয়া মুন্না মির্ধা মোহাম্মদ আল আমিন ওমর ফারুক পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন আজকের দুটি বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন আজকের দুটি বৈঠক বর্তমানে এই ফ্যাসিবাদী অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছি তা মাঝখানে আমাদের কিছুদিন স্থগিত ছিল বন্যা ও ঈদের কারণে আজ থেকে আবারও তা শুরু করেছি আজকে কথা বলেছি বাংলাদেশি সাম্যবাদী দল এবং ডেমোক্রেটিক লীগের সঙ্গে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দেশের সব রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ করে একটা আন্দোলন গড়ে তোলবার জন্য আমরা এই প্রতিক্রিয়া শুরু করেছি ইতিমধ্যে অনেক দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে আমরা অল্প দিনের মধ্যে এই আলোচনা শেষ করতে পারব আওয়ামী লীগে কোনো ভদ্র সুশীল দেখছেন না রিজভি আওয়ামী লীগে কোনো ভদ্র সুশীল লোক দেখছেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন সতেরো সাবেক নেতারা ও এ দোয়া মাহফিলের আয়োজন করে রিজভি বলেন আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচন করার পরিকল্পনা করছে তারা যদি আবারও যেন ক্ষমতায় আসতে পারে তাহলে করে একেবারে কাগজে কলমে এই দেশ বিক্রি করে দেবে এই বিক্রির জন্য প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় থাকতে চাইবে কিন্তু এটা হতে দিতে পারি না আর কোন মানুষের জীবন নিয়ে এ সরকারকে খেলতে দিতে পারি না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপি বড় শত্রু মনে করে তারা বড় শত্রু মনে না করলে বেগম খালেদা জিয়াকে তিন বছর বন্দি করে রাখে তারেক রহমানকে নানাভাবে মিথ্যা সাজা দিয়েছে যার কারণে তিনি দেশে আসতে পারছেন না বিএনপির এই সিনিয়র নেতা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধী দল শূন্য করে রানীর হালে থাকতে চেয়েছেন আর দেশের মানুষের সম্পদ লুট করে তার লোকদের দিয়ে দিতে চেয়েছেন যদি কোন দুর্ঘটনা ঘটে যাতে পালাতে পারে তার জন্য বিদেশে অর্থ পাচার করেছে বিএনপির এই মুখপাত্র বলেন মসজিদে ইলেকট্রিসিটি থাকবে না সরকার বলে দিয়েছে অথচ নাইট ক্লাবে থাকবে সরকারের যেখানে লাভ আছে সেখানে থাকবে অথচ এই কথা আওয়ামী লীগের বড় বড় নেতাদের মুখ থেকে বের হয় অর্থাৎ আওয়ামী লীগের কোন ভদ্র সুশীল লোক নেই গুন্ডাদের দিয়ে ভরে গেছে বলেই ঈদের আগে খুন ঈদের পরে খুন যুবদল ছাত্র নেতা খুন খুনের পর খুন সারা দেশে রক্তার বন্যা বয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আওয়ামী লীগের শাসন নব্য বাকশালীয় শাসন নিষিরাতে ভোট চুরি করা শাসন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারি ড্যানির সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নির্বাহী কমিটি সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন

বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ ছবিতে ছাত্রীকে যৌন নিপীড়নে ছাত্রলীগ জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার বিচার দাবি করেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতারা যৌন নিপীড়নের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করেন তারা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন অবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদ দেশে এক মানববন্ধনে বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই মানববন্ধনের শিমুল কুম্বকার বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত রোববার এক ছাত্রীকে খুব জঘন্য ও ন্যাটারজনক ভাবে নিপীড়ন ও হেনস্তা করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের আর শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিত করতে পারেনি এবং অভিযুক্ত পাঁচ নিপীড়ককে খুঁজে পাচ্ছেন না এর কারণ হচ্ছে এ ঘটনার সঙ্গে সরকার দলীয় ছাত্রলীগের ছেলেরা যুক্ত শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান শ্রীলঙ্কায় সরকার বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে আজ শুক্রবার ভোর থেকে অভিযান শুরু করেছে সামরিক বাহিনী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে এই অভিযান শুরু করে শত শত সৈন্য স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে একটায় গলফেজ ঘিরে ফেলে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুরু করে পুলিশ ও সামরিক বাহিনী সদস্যরা বিক্ষোভকারীদের তাবু ও অন্যান্য সরঞ্জাম খুলে ফেলে গ্যাসফিল এলাকায় নতুন করে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য অভিযানের আগে সামরিক বাহিনী আশেপাশের পথগুলো বন্ধ করে দেয় গ্যাসফেল এলাকায় এবং ওই এলাকার আশেপাশে স্থাপিত কাছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আক্রমণ ও গ্রেপ্তার করা হয় এই অভিযান শুরুর আগে বিক্ষোভকারীরা ঘোষণা করেছিল যে তারা স্থানটি খালি করে দিচ্ছে নয় জুলাই থেকে তারা জায়গাটি দখল করে রেখেছিল বিক্ষোভকারীরা বলছিল তারা শুক্রবার বিকেলের মধ্যে জায়গাটি খালি করে দেবে পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহের শপথ নেওয়ার কিছু সময় পরই প্রতিরক্ষা সদর দপ্তরে একটি সভা করেন এরপরই এই অভিযান শুরু হয় উল্লেখ্য এই আন্দোলন শুরু হয়েছিল গোতাবায় রাজাপাক্সের পদত্যাগের দাবিতে তার পদত্যাগের পর বিক্ষোভকারীরা রনিল সিংহের পদত্যাগ দাবি করে আসছিল তারা বলছিল যে রনিল বিক্রমা সিংহে আসলে রাজা রাজাপাক্সে পরিবারের লোক তারা তাকে মানবে না বলেও ঘোষণা করেছিলেন সূত্র কলম্বো গ্যাজেট ও অন্যান্য পাঞ্জাবে আজ মুখ্যমন্ত্রী নির্বাচন নাটকীয় কিছু ঘটতে যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আজ শুক্রবার মুখ্যমন্ত্রী নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে পুরো পাকিস্তানের টানটান উত্তেজনা চলছে কারণ নির্বাচনের ফলাফলের উপর পাকিস্তানের আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে নাটকীয় কিছু না হলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনীত চৌধুরী পারভেজ ইলাহি মুখপাত্র হতে যাচ্ছেন আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজ টিকে থাকার জন্য সম্ভবত সব কিছুই করছেন অবিদক রয়েছে এতে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিভিন্ন ধরনের তৎপরতা চালাছেন এছাড়া ভোটার কেনাবেচার কথা ব্যাপক ভাবে শোনা যাচ্ছে ফলে শেষ মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে স্থানীয় সময় বিকেল চারটায় নির্বাচন হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে ইমরান খানের পিটিআই ও তাদের মিত্র পিএমএল কিব সহজেই পাঞ্জাবে সরকার গঠন করতে পারবে আর তাতে তারা সফল হলে শাহ ওয়াসিরফের নেতৃত্বাধীন কেন্দ্র সরকার বেশ উত্তাপ অনুভব করবে দুটি প্রাদেশিক সরকার পকেটে পুরে ইমরান খান সহজেই সহজে পি দিন সরকারের প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারবে আর তাতে আগাম নির্বাচনের সুযোগ সৃষ্টি হতে পারে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রার্থী হোসেন শাহবাজ ও ইমরান খানের মনোনীত চৌধুরী পারভেজ ইলাহি মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে দিয়ে ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফ ও পাকিস্তান মুসলিম লীগ কায়েদের পার্লামেন্টারি পার্টির বৈঠক করেছেন এতে প্রাদেশিক পরিষদের একশো সদস্যের সভায় উপস্থিত ছিলেন পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মাজারি উপস্থিত ছিলেন না বর্তমানে এই দুই দলের এমপির সংখ্যা একশো অষ্টআশি সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার একশো ছিয়াশি তবে ডেপুটি স্পিকার মীর দোস্ত মোহাম্মদ মাজারি চৌধুরী মাসুদ ও আরেকজন এমপিকে বাদ দেওয়া হলে তাদের আসন দ্বারায় একশো পঁচাশি এ আর যারা ভোটদানে বিরত থাকবে কিংবা দলের নির্দেশনার বাইরে ভোট দেবে তাদের আসন শূন্য হয়ে যাবে সূত্র নিউজ ও জিও নিউজ মেগা দুর্নীতির কারণেই দেশে এখন অর্থ সংকট দেখা দিয়েছে বলছে বিএনপি নেতা মঈন খান বিএনপির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান বলেছেন সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না জনগণ এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত দেশের বিভিন্ন এলাকায় বানভাষী মানুষের যখন আর্থিক সহায়তা প্রয়োজন তখন দেশে অর্থ সংকট দেখা দিয়েছে মূলত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণেই দেশে এখন অর্থসংকট দেখা দিয়েছে শুধু উন্নয়নের স্লোগান দিয়ে একটি দেশ চলতে পারে না আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় সিলেটের সদর উপজেলার টুকের বাজার এলাকায় বন্যা দুর্গত এক হাজার মানুষের মধ্যে বিনামূল্য চিকিৎসা সেবা ওষুধ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মঈন খান এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এবং জেলা বিএনপির তত্ত্বাবধানে বন্যা দুর্গতদের সহায়তার জন্য এসব দেওয়া হয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা দেশে চলমান লোডশেডিং এর কথা উল্লেখ করে বলেন সরকার দেশে উন্নয়নের রোল মডেল বলে প্রচারণা চালাচ্ছে কিন্তু দেশের বাস্তব চিত্র খুবই ভয়াবহ আওয়ামী সরকার বিদ্যুৎ উৎপাদনের দোহাই দিয়ে কুইক রেন্টালে নামে লুটপাট চালিয়েছে অথচ এখন দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না